হ্যালো বন্ধুরা, নগর গল্প ব্লগের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজ আমরা এসেছি ডানলিওরি শপিং সেন্টারে। আপনারা নিশ্চয়ই জানেন আয়ারল্যান্ডে 1 ডিসেম্বর থেকে করোনা লকডাউন উঠিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিছু কিছু ব্যবসায়ী তাদের স্ব স্ব প্রতিষ্ঠান খুলতে ভয়ই পাচ্ছেন, যে কারণে শপিং মলের ভেতর বেশিরভাগ দোকানগুলিই বন্ধ। আমরা আশা করেছিলাম ডানলিওরিতে এসে সব কিছুই খোলা পাব, কিন্তু কিছুই খোলা না থাকার কারণে আমাদের পরিকল্পনা কিছুটা পরিবর্তন করতেই হলো। তারপরও ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। যদি আপনাদের জন্য কিছু খুঁজে পাওয়া যায়, কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। ব্যর্থতার বোঝা মাথায় থাকতে থাকতেই জানতে পারলাম এখানে নাকি একটা ঐতিহ্যবাহী আসবাবপত্রের দোকান আছে। তাহলে চলুন দেখে আসি কী আছে তাদের সংগ্রহশালাতে। যেহেতু এই জায়গাটি একেবারেই নতুন আমাদের জন্য, আগে কখনো আসা হয়নি, সে কারণে আমাদেরকে একটু খুঁজতে হবে দোকানটা। তো আমাদের সঙ্গেই থাকুন। মনে হচ্ছে দোকানটা খুঁজে পাওয়া গেছে, তাহলে চলুন দোকানের ভেতরটা ঘুরে দেখে আসি।
আশা করি টিজে ইন্টেরিয়র্সের সংগ্রহগুলি আপনাদের ভালোই লেগেছে। যেহেতু সামনে ক্রিসমাস, সেহেতু মার্কেটগুলি খুব বর্ণিল সাজে সেজেছে, যা উৎসবমুখর পরিবেশেরই প্রতিচ্ছবি। বন্ধুরা, যেহেতু আমাদের চ্যানেলটি একেবারেই নতুন, সেহেতু অনুগ্রহ করে লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এই সেন্টারটির প্রবেশদ্বারে একটি ফুলের দোকান আছে। তো আমরা যখন এখন বাইরে বের হচ্ছি, তখন এই ফুলের দোকানটা দেখেই আমরা আমাদের আজকের পরিবেশনা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নগরগল্পের পরবর্তী কোনো পরিবেশনায়। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।